আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো দোস্ত, আমি আজকেরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি জিয়ার মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেলে এবং জিয়ার মন্ডল নার্সারি ফেসবুক পেজে। তো দোস্ত, আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো আপেল গাছে নিয়ে, সেই আপেল গাছে ফল চলে এসে সেই জন্য এই আপেল গাছের ভিডিওটা আমার এক্ষুনি আনার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে হলো। কারণ যে আপেল গাছে ফল চলে এসে সেক্ষেত্রে আমার সমস্ত দর্শক বন্ধু একটু জেনে যাক, এবং সমস্ত অনেক দর্শক বন্ধু ভেবে আছে যে এখানে আপেল গাছে টোটালি ফুল টুল আসে না, সেক্ষেত্রে যাতে তেনাদের মনে সন্দেহটা ঘুচে যায় যে জিয়ার মন্ডল নার্সারি থেকে, জিয়ার মন্ডল নার্সারিতে একটি ভ্যারাইটি আছে আপেল গাছে, সেই আপেলের ভ্যারাইটিটা লাগালে আমরা আপেল পেতে পারি বা আমাদের এই ওয়েদারে হতে পারে। তো সেই ভ্যারাইটিটা নিয়ে আমি আজকে চলে এসেছি, সেটা হলো হরিমন 99, ঠিক আছে? সেই আপেলের ভ্যারাইটিটা আমি এখন আপনাদেরকে সামনে তুলে ধরবো। যে যে গাছ রেডি হচ্ছে, রেডি বলতে তোমার যে সবে পাতা কচাচ্ছে, পাতা কচানির আপনার সাথে সাথে ফুল চলে আসছে, সেই ফুলটা আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা কাছে এনে দেখাতে। এই যে দেখুন, এখানে কত সুন্দর এক ঝাঁক ফুল নিয়ে চলে এসছে এবং ওদিকেও আরও নিয়ে আসছে। তো এই যে একটি আনন্দ, এই আনন্দটা কিন্তু আমরা অনেকেই উপভোগ করতে পারি না, কারণ এই আনন্দটা, এই যে আমার এখন আনন্দ হচ্ছে যে এখন আমার দর্শক বন্ধুকে দেখাতে পাচ্ছি আপেল গাছের ফুল সহ একটি গাছ। তো সেই গাছটা আমি যেরকম দেখাতে পাচ্ছি, এটা আমি যেরকম আনন্দ পাচ্ছি এবং আমার অনেক দর্শক বন্ধু আছে সেও আনন্দ পাবে যে জিয়ার মন্ডল নার্সারিতে তাহলে আপেল গাছে ফুল চলে এসছে, যাই সেই। তাহলে সেই দর্শক বন্ধুদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম, এবং এখানে আপেলের চারা প্রচুর স্টক করা আছে, রেডি হচ্ছে। আপেল শুধু নয়, ন্যাশপাতি, পার্সিমন, কিউবি, রামভুটান, অ্যাভোকাডো, জিয়ার মন্ডল নার্সারি এক কথায় অল ফ্রুট প্লান্ট নার্সারি। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো ওয়ার ভিউটা একটু দেখিয়ে দিতে। এটা কিন্তু জিয়ার মন্ডল নার্সারির একটি শাখা, এটা হলো এখান থেকে জিয়ার মন্ডল নার্সারির এই শাখা থেকে আপনার কাস্টমারদের চারা দেওয়া হয়। কাস্টমারদের যে চারাগুলো দেওয়া হয় এই জায়গা থেকে, জিয়ার মন্ডল নার্সারি আরও তিনখানা আছে একটা বাদে, সেই তিনখানায় আপনার মাদার গাছ আছে এবং সেখানে চারা তৈরি করা হয়। সেখান থেকে চারা তৈরি করে এখানে এনে সেল করা হয়, এবং গাড়ি লোডিং হলে সেটা নার্সারিতে করা হয়, গাড়ি লাগানো হয়, এখানে লাগানো হয় না, এখানে জাস্ট কাস্টমারদের জন্য, জাস্ট আমার কাস্টমারদের জন্য এই জায়গাটা আমি বানিয়ে রেখেছি এবং নতুন বানানো হয়েছিল। এটা আপনারা সবাই জেনে গেছেন যে এটা নতুন আমার কাস্টমারদের জন্য আমি বানিয়েছি। তো সেই জন্য আমি যে নতুন বানিয়ে বানানোর সাথে সাথে যে আপেল গাছ নাশপাতি গাছগুলো আমি রেডি করি, সেই আপেল গাছের ভিডিওটাও আমি দেখিয়ে দিলাম, এবং আপনারা আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।